সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? কালকে সরস্বতী পুজো কেমন কাটলো তোমাদের? বাই দ্য ওয়ে এখন যে ভিডিওটা আসছে এটা খুবই শর্ট, সরস্বতী দিনের মধ্যেই সরস্বতী পুজো স্পেশাল যে ব্লগটা করেছি সেটা তোমরা দেখতে পাবে। কিন্তু আজকের এই ব্লগটার কোনো প্ল্যান ছিল না, মানে হঠাৎ করেই করছি এবং খুব ছোট্ট একটা ভিডিও হতে চলেছে। কেননা কালকে যে ব্লগটা করেছিলাম সরস্বতী পুজোর ব্লগটা, সেখানে আমি সব কিছু দেখাতে পারিনি কালকে। তো আমার বাড়ির সামনে খুব সুন্দর দুটো ভালো পুজো হয় এবং দেখতেই পাচ্ছ লাইটিং পেছনে পুরো সুন্দর, পুরো মানে প্রচুর লাইটিং মাইনি, পুরো দুর্গাপুজো ফিলিংস হচ্ছে। তো যে কারণে আমি ওই ঠাকুরগুলো মানে কালকে ভিডিও দেখাতে পারিনি, তো আজকে তার জন্য ছোট্ট করে ভিডিওটা বানিয়ে নিচ্ছি। কারণ এখন পুরো সরস্বতী পুজো অ্যাম্বিয়েন্সটা রয়েছে, সো ভীষণ সুন্দর। এখানে বাড়ির সামনে দুটো পুজো হয়, তো দুটো দেখাবো তোমাদের, তো তোমরা দেখো চট করে। আর অবশ্য খর্দায় সরস্বতী পুজোটা কিন্তু বেশ জমজমাটভাবে হয়, তো তারই কিছু ঝলক তোমাদের আমি দেখাচ্ছি, তোমরা দেখো এবং অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। আর তোমরা কালকে কী কী করলে সরস্বতী পুজো সেটাও অফকোর্স জানিও। ভাই দেবে আমার, আমি একা আসিনি নিশ্চয়ই সরস্বতী ঠাকুর দেখতে। আমার সাথে রয়েছে পল্লব, পল্লব ভাই করে দেয়, পল্লব একা একা ঘুরে যাচ্ছে। মানে যাই হোক, সো পল্লবের সাথে আমি দুটো কভার করছি, বাড়ির সামনে অনিশের বাড়ি রয়েছে, আর লোকজন আমার দিকে তাকাচ্ছে, দেখো দেখতে দেখতে যাচ্ছে। তো কে পাগল এই মাঠের মধ্যে, কে একা একা ফোন হাতে নিয়ে বকবক করছে। সো যাই হোক, তো তোমরা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে ঠাকুর দুটো। তো চলো তোমাদের মণ্ডপগুলো দেখাই এবং মায়ের দর্শন হয়, প্রথমে দর্শনও করাই, তোমরা দেখতে থাকো। গাইস দেখতে পাচ্ছ যে আমরা এখন নৌকার মধ্যে দাঁড়িয়েছি, দেখা বলো পুরো জলের উপর দাঁড়িয়েছি। এখানে যদি ভেঙে যায় আমি আর পল্লব কিন্তু পুরো খালের জলে পড়বো। তাই দেখবে আমিও সাঁতার জানি, পল্লবও সাঁতার জানি, সেটা নিয়ে অসুবিধা হবে না। মানে ঠান্ডায় যদি পড়ি ভিউটা দেখো কত সুন্দর, এটার কথাই বলছিলাম আমাকে প্রত্যেকবার এই পুজোটা সত্যি মনে করে। সো চলো এবার আরেকটা প্যান্ডেল দেখাই, কল্যাণগড়ের প্যান্ডেলটা হয়েছে, তো চলো যাওয়া যাক। সরস্বতী পুজোটা কিন্তু পুরো জমজমাট খর্দার এরিয়া, আর ওর সাইকেল ওঠা মানে আমার ভীষণ রিস্ক, যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে আমার। সো যদি অ্যাক্সিডেন্ট হয় ভিডিওটা করতে না পারি তাহলে তো দেখতেই পাবে না তোমরা, আর যদি বেঁচে থাকি তাহলে অবভিয়াসলি ভিডিওটা আসবে। সো দেখো কত সুন্দর লাইটিং, মণ্ডপের সামনে ঢুকছি, দেখো পুরো সুন্দর লাইটিং, ব্যাপক লাগছে লাইটিং। চলো মণ্ডপের সামনে প্রায় এসে গেছে, যে পল্লব, পল্লবকে নিয়ে যাচ্ছে সাইকেল করে। সো আরে বাপরে বাপ, চলো এই ঢুকছি, এসে গেছে। হয়ে গেল ঠাকুর দেখা, এবার এসছি অনিশা বাড়িতে, একটু গাবজাল মেরে বাড়ি চলে যাবো এখান থেকে। কালকে পুজো হয়েছে, এই যে পুজো হয়েছে যেহেতু তাই ভাবলাম হয়তো অনিশ খাওয়াবে প্রসাদ প্রসাদ, তার না কেন যাই না। আমার মনে হয় আমি অনিশের বাড়িতে আসিনি, আমি কোন বসতিতে ঢুকে পড়েছি। বসতি মানে বুঝতে পারছেন তো, মানে আমি কিন্তু বসতি বলিনি, বসতি বলেছি, এসে পড়েছি। এবং সেখানে কিছু কলপারে যে ঝগড়াটা, কলপারে যে ঝগড়াটা হয় তার সাথে মিল পাচ্ছিস বল? মানুষ কিন্তু জানে না, এই ভিডিওটা দেখবে তো। কি হয়েছে তোমার নাতি, তোমার সাথে কি করছে ঝগড়া? আমাদের প্রসাদ দাও, আমাদের প্রসাদ দাও, আমাদের প্রসাদ টসাদ দেবেন আজকে এলাম। প্রসাদ? হ্যাঁ
আজকে ওর পছন্দ হবে কেন ওই যে কি দেশ পূজোর পরের দিন দই খই দই মঙ্গল আর একদিন পরে কালকে ওতে তা আমাদের আজকেই খাইয়ে দাও কালকে তো আসতে পারবো না কালকে ঠাকুর তুলবে তা আমাকে আর বললো কে আজকেই খাইয়ে দাও হই আছে দই তুলে খই খাও হরে তুমি দেখো না আপনারা কি করছে মানে একটু খাওয়াতে পারছেন না না খাওয়াতে পারছি না ভাই দেখুন কি আর বলবো আমি এত কষ্ট করে এলাম সেই ঠাকুর পুজো হয়ে গেছে কিন্তু এখন অনিশ আমাকে প্রসাদ দেয়নি কি বলবো আর বলো প্রসাদ পেয়েছিস অনিশ ভাইতে এসে তো ডিমান্ড কর ভিডিওটা এতদিন থাকছে সরস্বতী মাকে নিয়ে ভিডিওটা আজকে এন্ড করছি সো এইটুকুনি থাকলো ভিডিওটা আই হোপ ভালো লাগলো ছোট্ট কাটোর মধ্যে লাইক করে দিও কমেন্ট করে দিও ঠাকুরগুলো কেমন জানালো সরস্বতী ব্লগস মানে পুজোর যে স্পেশাল ব্লগ সেটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো তার জন্য ওয়েট করো আর কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে জর্জন্য করে ফেলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ওই ভিডিওটা নিয়ে আরও অনেক নতুন কিছু ভিডিও আনতে চলেছি তো টাটা অ্যান্ড গুড নাইট।